হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাজাজ কোম্পানির সকল বাইকের বাজার মূল্যগুলো জেনে নেব। দাম বাড়লো বাজাজ কোম্পানির সকল মডেলের বাইকগুলোর, কোন বাইকটির কত টাকা বাজার মূল্য বেড়েছে তা আমরা এই ভিডিওটির মাধ্যমে সংক্ষেপে জেনে নেব। তাহলে চলুন আমরা জেনে নিই। প্রথমে আমরা পালসার ডুয়েল ডিক্সের বাজার মূল্য জেনে নেব। এর আগে বাইকটির বাজার মূল্য ছিল 179,900 টাকা, আর বর্তমানে বাইকটির বাজার মূল্য 180,900 টাকা, অর্থাৎ বাইকটিতে 1,000 টাকা মূল্য বেড়েছে। এবার আমরা পালসার সিঙ্গেল ডিক্সের বাজার মূল্য জেনে নেব। এর আগে বাইকটির বাজার মূল্য ছিল 168,900 টাকা, আর বর্তমানে বাইকটির বাজার মূল্য 169,900 টাকা, অর্থাৎ বাইকটিতে 1,000 টাকা মূল্য বেড়েছে। পালসার নিয়ন 150 এই বাইকটির বাজার মূল্য 154,900 টাকা। এই বাইকটির বাজার মূল্যের কোনো পরিবর্তন হয়নি। বন্ধুরা, এবার আমরা ডিসকভার 125cc ডিক্স ব্রেক এই বাইকটির বাজার মূল্য জেনে নেব। এর আগে বাইকটির বাজার মূল্য ছিল 129,900 টাকা, আর বর্তমানে বাইকটির বাজার মূল্য 131,500 টাকা, অর্থাৎ বাইকটিতে 1,600 টাকা মূল্য বেড়েছে। ডিসকভার 125cc ড্রাম ব্রেক এই বাইকটির বাজার মূল্য 120,500 টাকা। এই বাইকটির মূল্য পরিবর্তন হয়নি। এবার আমরা প্ল্যাটিনা ইএস অর্থাৎ ইলেকট্রিক স্টার্ট এই বাইকটির বাজার মূল্য জেনে নেব। এই বাইকটির পূর্বে বাজার মূল্য ছিল 96,900 টাকা, আর বর্তমানে বাইকটির বাজার মূল্য 99,500 টাকা, অর্থাৎ বাইকটিতে 2,600 টাকা মূল্য বেড়েছে। এবার আমরা সিটি 100 ইএস অর্থাৎ ইলেকট্রিক স্টার্ট এই বাইকটির বাজার মূল্য জেনে নেব। এর আগে বাইকটির বাজার মূল্য ছিল 92,500 টাকা, আর বর্তমানে বাইকটির বাজার মূল্য 95,500 টাকা, অর্থাৎ বাইকটিতে 3,000 টাকা মূল্য বেড়েছে। অ্যাভেঞ্জার স্ট্রিট 160 ABS এই বাইকটির বাজার মূল্য 2,03,500 টাকা। এই বাইকটির বাজার মূল্যের কোনো পরিবর্তন হয়নি। পালসার NS 160 ABS এই বাইকটির বাজার মূল্য 1,99,900 টাকা। এই বাইকটিরও বাজার মূল্যের কোনো পরিবর্তন হয়নি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক দিয়ে রাখুন, কারণ পরবর্তীতে ভিডিও ছাড়লে যেন আপনি তা দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।